Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, asha kori tumra shobai barite obosthan korcho ebong sabdhane theke bhalo acho. Amra shobai shabhabik jibone apatoto nei, onektai oshabhabik jibon japon korchi. Tumrao goto 17 mars 2020 তারিখ থেকে শ্রেণীকক্ষ থেকে বিচ্ছিন্ন রয়েছে। তোমাদের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের এই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল আলম স্যার এই অনলাইন ক্লাসকে বেগবান রেখেছেন, এই জন্য আমরা তাকেও ধন্যবাদ জানাই। তোমরা বাড়িতেই অবস্থান করো, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো, স্বাস্থ্যবিধি মেনে চলো, একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে ভালো মানের মাস্ক ব্যবহার করো, নিজের শরীরের দিকে যত্ন নিবা, পরিবারের অন্যান্য সদস্যদের দিকে নজর রাখবা। সেই সাথে তোমাদের যে মূল কাজটি পড়ালেখা, এটা তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী চালিয়ে যেতে হবে। পাশাপাশি আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখে শুনে তোমরা এখান থেকে অনেকটাই সহযোগিতা পাবা এই আশা করি। তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, এটাই আমাদের প্রত্যাশা। আমি প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ পরিচিতি, আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকের এই ক্লাসটি যারা তোমরা ডিগ্রি পাস প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, সবার জন্য কাজে লাগবে। এই জন্য ডিগ্রি পাস প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরাই এটা দেখার চেষ্টা করবা। আজকের পত্রের পাঠ শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ অনার্স এবং ডিগ্রি প্রথম বর্ষের এটা প্রথম পত্র। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি মুসলিমস 572-750। এই পত্রে আউটলাইন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন অ্যান্ড দি উমাইয়্যাডস। আমরা এই পত্রের উপরে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। এটা এই পত্রের যে শেষ টপিক উমাইয়া বংশ, এই উমাইয়া বংশ সম্পর্কে আজকে আমরা এই পত্রে আলোচনা করব। উমাইয়া বংশ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ ও বিভিন্ন কার্যাবলী, তার পুত্র ইয়াজিদ, প্রথম মারওয়ান, আব্দুল মালিক এবং প্রথম ওয়ালিদ সম্পর্কে আমরা সংক্ষেপে আজকে জানার চেষ্টা করব। এই পত্রের কোর্স কোড বা পেপার কোড ডিগ্রি শিক্ষার্থীদের জন্য 11-16-01 এবং অনার্স শিক্ষার্থীদের জন্য 21-16-01। আমরা এই পত্রের আউটলাইন, বিস্তারিত সিলেবাস
এটা আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে, আশা করি তোমরা এটা সংগ্রহ করেছো এর আগে এবং এই মোতাবেক পড়াশোনা করছো বলে আমরা আশা করছি। কারণ যে কোনো সাবজেক্ট পত্র পড়তে গেলে সেই সাবজেক্ট বা পত্রের সিলেবাস আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে এবং সে মোতাবেক আমরা পড়াশোনা করব। এই পত্রের কিছু গ্রন্থের নাম আমরা আগেও দেখিয়েছি, আরব জাতির ইতিহাস মোহাম্মদ রেজাই করিম, আরব জাতির ইতিহাস শেখ লুৎফর রহমান, আরব জাতির ইতিহাস সৈয়দ আমির আলী, মোস্তফা চুরিত, মাওলানা আকরম খাঁ। কিছু ইংরেজি গ্রন্থের নামও আমরা বলেছিলাম তোমাদের মনে রাখার জন্য, আবারও বলছি, দি হিস্ট্রি অফ দি আরবস, ফিলিপ খুই হিটটি যিনি পিকে হিটটি নামে পরিচিত, দি স্পিরিট অফ ইসলাম আমির আলী, এ পলিটিক্যাল হিস্ট্রি অফ দি মুসলিমস ইমামউদ্দিন এসএম, দি লাইফ অফ মোহাম্মদ ময়ূর উইলিয়াম, এবং লাস্ট এ শর্ট হিস্ট্রি অফ স্যারাসেন্স আমির আলী। এই বইগুলো সংগ্রহ করে তোমরা পড়ার চেষ্টা করবা। এছাড়া বাজারে অনেক বাংলা মিডিয়ামে বই রয়েছে, সেগুলো সংগ্রহ করেও পড়তে পারো। এছাড়া গুগলে এই পত্র কেন, যে কোনো পত্র যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে তোমরা পড়তে পারো। আমরা আজকে প্রথমে আলোচনা করব উমাইয়া বংশ সম্পর্কে, একটু ধারণা নেব। উমাইয়া বংশ 661 সনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 750 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় টিকেছিল। মুয়াবিয়া এই বংশের প্রতিষ্ঠাতা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 খ্রিস্টাব্দ হতে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 90 বছর ব্যাপী রাজতন্ত্র ভিত্তিক যে খিলাফত প্রতিষ্ঠিত ছিল সেটারই তিনি প্রতিষ্ঠা করেন। মুয়াবিয়া মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন বলে অধিকাংশ ঐতিহাসিক মতামত ব্যক্ত করেছেন। তিনি একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, তবে অনেকে বলেছেন যে তিনি এর আগে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু প্রকাশ করেন নাই, গোপন রেখেছিলেন। অর্থাৎ মক্কা বিজয়ের পরেই তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এটা প্রকাশ পায়, এখন তখন ইসলাম গ্রহণ করুক বা পূর্বে করুক প্রকাশ পেয়েছিল মক্কা বিজয়ের পরে। যা হোক, তিনি একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বিজয়ের পর তাকে সেখানকার শাসক নিযুক্ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তার পুত্র ইমাম হাসান নিজেকে খলিফা বলে ঘোষণা করলে আবার গৃহযুদ্ধ হবার আশঙ্কা দেখা দেয়, কিন্তু হাসান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে মুয়াবিয়ার সাথে দুটি শর্তে সন্ধি করে ফেলেন। প্রথম শর্ত, কুফা রাজকোষ থেকে 50 লক্ষ দিরহাম বার্ষিক ভাতা ও পারস্যের একটি জেলার সম্পূর্ণ আয় হাসান পাবেন। দ্বিতীয়ত, নামাজে হযরত আলীর প্রতি কোনো অভিশাপ বাণী উচ্চারণ করা হবে না। উমাইয়া খিলাফত সম্পর্কে বলা যায়, ইসলামের প্রধান চারটি খিলাফতের মধ্যে এটি দ্বিতীয় খিলাফত। প্রথম খিলাফত ছিল খুলাফায়ে রাশিদিনের খিলাফত। যা হোক, এটি উমাইয়া রাজবংশকে কেন্দ্র করে গড়ে ওঠে, এই জন্যে এর নামকরণ হয়েছে উমাইয়া খিলাফত। ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত লাভের মাধ্যমে উমাইয়া পরিবার প্রথম ক্ষমতায় আসে। তবে উমাইয়া বংশের শাসন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান কর্তৃক সূচিত হয়। তিনি দীর্ঘদিন সিরিয়ার গভর্নর ছিলেন, ফলে সিরিয়া উমাইয়াদের ক্ষমতার ভিত্তি হয়ে উঠে এবং দামেস্ক তাদের রাজধানী হয়। উমাইয়ারা মুসলিমদের বিজয় অভিযান অব্যাহত রাখে। আমরা জানি
পরপর দুটি খেলাফত ক্ষমতায় আছে, প্রথমটি উমাইয়া খেলাফত, দ্বিতীয়টি আব্বাসীয় খেলাফত। এই উমাইয়া খেলাফত রাজ্য বিস্তারের জন্য খ্যাতি লাভ করে এবং আব্বাসীয় খেলাফত জ্ঞান বিস্তারের জন্য খ্যাতি লাভ করে। উমাইয়ারা মুসলিমদের বিজয় অভিযান অব্যাহত রাখে। ককেসাস, ট্রান্স অক্সিয়ানা, ট্রান্স অক্সিনিয়া, সিন্ধু, মগরিব এবং ইব্রেনিয়ান উপদ্বীপ অর্থাৎ আন্দালুস, আন্দালুস স্পেনের আরবদের দেওয়া নাম হচ্ছে আন্দালুস, জয় করে মুসলিম বিশ্বের আওতাধীন করা হয়। তখন পর্যন্ত বিশ্বের দেখা সাম্রাজ্যগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ ছিল। অস্তিত্বের সময়কালের দিক থেকে এটি ছিল পঞ্চম। আমরা উমাইয়াদের একটি স্থাপত্যের নিদর্শন এখানে দেখছি, অতি সুন্দর একটি নিদর্শন। আমরা এখন আলোচনা করব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমাইয়া বংশের প্রতিষ্ঠা করেছিলেন, তার সম্পর্কে। তিনি ছিলেন প্রথম খলিফা এবং তিনি 661 থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় টিকেছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 608 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় তার বয়স ছিল 18 বছর। তার বংশ পঞ্চম পুরুষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে মিলে যায়। তিনি উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহোদর ভাই ছিলেন। তিনি মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম প্রকাশ করলেও মূলত হিজরতের আগে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন বলে জানা যায়। হুদাইবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তবে এটা ছিল 628 খ্রিস্টাব্দে, তবে বিষয়টি গোপন রেখেছিলেন। ঐতিহাসিক ওয়াকেদি বলেন, পরবর্তী সময় মক্কা বিজয়ের সময় প্রকাশ করেছিলেন তার এই ইসলাম গ্রহণের কথা। এজন্যই তিনি বদর, উহুদ, খন্দক সহ কোনো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেননি। তবে তারিখুল ইসলামের চতুর্থ খণ্ডে আছে, তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নাজরানের গভর্নর করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ প্রদত্ত অসাধারণ বুদ্ধিমত্তা যোগ্যতার অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এতই নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন যে তিনি তাকে ওহি লেখার দায়িত্ব দিয়েছিলেন। তিনি ফকিহ সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সূত্রে 163টি হাদিস বর্ণিত হয়েছে। সর্বপ্রথম তিনি ইসলামের ইতিহাস রচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে হুনাইন ও তায়েফের যুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গনিমতের মাল থেকে 100টি উট এবং 40টি উকিয়া বা আউন্স বা রূপা দিয়েছিলেন। মদিনায় হিজরত প্রসঙ্গে বলা যায় যে ইসলাম গ্রহণের পর মুয়াবিয়া পরিবারের সঙ্গে মদিনায় হিজরত করেন। মুয়াবিয়া ও হুতাত ইবনে ইয়াজিদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুতাত ইবনে ইয়াজিদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব করে দেন। অসাধারণ নৈপুণ্যের কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে তাকে দামেস্কের আমির নিযুক্ত করেছিলেন বা গভর্নর নিযুক্ত করেছিলেন, যেটা আমরা আগেই জেনেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরো শামের বা সিরিয়ার, পূর্ব নাম ছিল শ্যাম, এই শামের আমির নিযুক্ত করেছিলেন। তাদের খিলাফতকালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বহু যুদ্ধে নেতৃত্ব দিয়ে অনেক দেশ জয় করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে
সিপ্পিন যুদ্ধের একটি ঘটনা চিত্র দেখছি। এই সিপ্পিন যুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে মুয়াবিয়া আলীকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেছিলেন, যেটা আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ার সময় বিস্তারিত জেনেছি। আমরা এখন আলোচনা করব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা গ্রহণ এবং তার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে জানার চেষ্টা করব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চতুর এবং কূটনীতিবিদ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 সৈন্য নিয়ে সিরিয়ায় অভিযান পরিচালনা করেন। মুয়াবিয়া খলিফাকে বাধা প্রদানের জন্য আলীর চেয়ে অধিক সংখ্যক সৈন্য নিয়ে ইউফ্রেটিস নদী তীরবর্তী সিফিন প্রান্তের দিকে অগ্রসর হন। সিফিন যুদ্ধের ঘটনা আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়তে গিয়েও কিছুটা জেনেছি। আমরা তোমাদের মনে করার জন্য, মনে করিয়ে দেবার জন্য আবারও একটু সংক্ষেপে এটা উল্লেখ করছি। তো যা হোক, আলীর চেয়ে অধিক সংখ্যক সৈন্য নিয়ে ইউফ্রেটিস নদীর তীরবর্তী সিফিন প্রান্তের দিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হন। হযরত আলী মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে উভয় পক্ষে 657 খ্রিস্টাব্দে সিফিনের প্রান্তে যুদ্ধে লিপ্ত হয়। আগের স্লাইডে আমরা সিফিনের একটি যুদ্ধের অঙ্কিত চিত্র দেখেছি, কারণ সেই সময় তো আর ক্যামেরা আবিষ্কার হয়নি। যা হোক, উভয় পক্ষের বহু লোক এই যুদ্ধে নিহত হয়, কিন্তু আলীর বাহিনী যখন প্রায় জয়লাভের পথে, তখন উপায় না দেখে মাবিয়ার চতুর সেনাপতি আমর বিন আল আস বর্ষার ফলকে বিদ্ধ কোরআনের পাতা দেখে যুদ্ধ বিরতির জন্য অনুরোধ করেন এবং স্লোগান দেন যে আমরা উভয়ই মুসলমান, আমাদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে এই পবিত্র কোরআনই আমাদের মধ্যে মীমাংসা এনে দিবে। এইভাবে স্লোগানে মুখর করে তোলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্রান্ত বুঝতে পেরে যুদ্ধ বন্ধ করতে রাজি হলেন না। অবশেষে বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করতে হযরত আলী বাধ্যই হন। প্রহসনের মীমাংসার নামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে পরাজিত হন। ইমাম হাসান মুয়াবিয়াকে সমগ্র ইসলামের দায়িত্ব দিয়ে কুফা থেকে মদিনায় চলে যান এবং 8 বছর পরে তার এক স্ত্রী কর্তৃক বিষ প্রয়োগে নিহত হন। মুয়াবিয়া খিলাফতে প্রতিষ্ঠিত হয়ে তার সমর্থক আমরকে মিশর, উবাইদুল্লাহকে কুফা এবং মুগিরাকে বসরার শাসনকর্তা অর্পণ করে সিরিয়াবাসীকে নানা প্রকার উপহার দানে তুষ্ট করেন। খারিজি সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় বিদ্রোহ সম্পূর্ণভাবে মুয়াবিয়া দমন করেন। এরপর হিরাত বিদ্রোহী হলে মুয়াবিয়া তা দমন করেন এবং 2 বছর পরে কয়েক মাস অবরোধের পর তিনি কাবুল অধিকার করেন। তিনি ক্রমাগত গজনি, বল, কান্দাহার, বুখারা প্রভৃতি স্থান অধিকার করেন। 674 খ্রিস্টাব্দে তুর্কি সৈন্যবাহিনীকে পরাজিত করে সমরকন্দ এবং তিরমিস দখলে আনা হয়। এভাবে সিন্ধু নদ পর্যন্ত পূর্ব দিকে সাম্রাজ্য বিস্তার হয়। এ সময় মুয়াবিয়া কর্তৃক প্রেরিত হয়ে উকবা বিন নাফি আফ্রিকার উপকূলে বার্কা এবং ওয়ার্দান পর্যন্ত অধিকার করেন। তিনি তিউনিসের দক্ষিণে কাইরোয়ানকে আফ্রিকা অঞ্চলের রাজধানী রূপে প্রতিষ্ঠিত করেন। উকবার চেষ্টায় বারবারগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পৃথিবীর ইতিহাসে যে সকল মনীষী তাদের স্বীয় যোগ্যতার বলে স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে আমির মুয়াবিয়া হলেন অন্যতম, যিনি শৌর্য, বীর্য, বীরত্ব, সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এ সকল অনুপম চরিত্রের সন্নিবেশের সমাবেশ ছিল তার জীবনে। তার পিতা ছিলেন উমাইয়া দলপতি এবং পবিত্র কাবার রক্ষক, ইসলামের চরম দুশ্মন আবু সুফিয়ান। মাতা হৃদয়হীনা হিন্দা, যিনি উহুদ যুদ্ধে নিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা আমির হামজা কলিজা চর্বণ
পড়ে ইসলামের ইতিহাসে একজন ঘৃণিত রমণী হিসাবে নাম লিখিয়েছেন। অসাধারণ গুণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভালোবাসতেন, যার ফলে মুয়াবিয়া ওহী লিখবার জন্য রাসূলের ব্যক্তিগত সহকারী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এটা অত্যন্ত সম্মানের কাজ ছিল, অত্যন্ত সম্মানের দায়িত্ব ছিল। পরে তার ভগ্নী উম্মে হাবিবার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পাদিত হলে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠ, সাংগঠনিক ক্ষমতার বলে সমগ্র সিরিয়ার সুশাসন কায়েম করতে সক্ষম হন, বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তারই সুযোগ্য নেতৃত্বে সাইফ্রাস রুটস দ্বীপ মুসলমানদের অধিকারে আসে। হযরত ওসমানের হত্যাজনিত গোলযোগের সময় হতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায়। পরে হযরত আলীর হত্যা পুত্র ইমাম হাসানকে পরাজিত করে সন্ধি চুক্তিতে স্বাক্ষর করে মুয়াবিয়া খিলাফত লাভ করেন, যেটা আমরা আগে জেনেছি, এবং সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন। 661 খ্রিস্টাব্দে ইমাম হাসানকে খিলাফতের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করে মুয়াবিয়া ইসলামী সাম্রাজ্য তথা দামেস্কের সিংহাসনে আরোহণ করেন এবং ইসলামের ইতিহাসে প্রথম বিতর্কিত ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেন। রাজতন্ত্রের সূচনাও তিনি করেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উইলিয়াম মুইর বলেন, মুয়াবিয়া দামেস্কের সিংহাসনে আরোহণ, দামেস্কের সিংহাসনে আরোহণ খিলাফতের সমাপ্তি এবং রাজতন্ত্রের সূচনা করে। তবে যে পন্থাই অবলম্বন করে থাকুক না কেন, মুয়াবিয়াকে অভিজ্ঞ শাসক, সুনিপুণ কূটনীতিবিদ, নির্ভীক যোদ্ধা হিসেবে উপযুক্ত মর্যাদা ইতিহাসে তা রয়েছে। তিনি ক্ষমতা লাভ করে কুফা থেকে দামেস্ককে নবপ্রতিষ্ঠিত ইসলামী সাম্রাজ্যে কেন্দ্রীয় রাজধানীতে রূপান্তরিত করেন। তবে একটা কথা থেকে যায় যে তার আশেপাশের লোকদের থেকে তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছিলেন এবং তাদের থেকে কাজও আদায় করতে সক্ষম হয়েছিলেন। সে দৃষ্টিকোণ থেকে আমির মুয়াবিয়া ছিলেন ভাগ্যবান। চারপাশের লোকদের সহযোগিতা না পেলে মুয়াবিয়ার একক প্রচেষ্টায় প্রাথমিক পর্যায়ে উমাইয়াদের সামরিক ও রাজনৈতিক সাফল্য অর্জন কঠিনতর ছিল। ঐতিহাসিক ফিলিপ পিকে হিটটির মতে খলিফা মুয়াবিয়ার সাফল্যের মূলে তার চারিপাশের অনুগামীদের অবদান ছিল অপরিসীম, অর্থাৎ কম ছিল না। বিশেষ করে মিশরের শাসনকর্তা আমর ইবনুল আস, বিক্ষুব্ধ কুফার প্রশাসক আল মুহিরা আল সাবা, বিদ্রোহী বসরা শাসনকর্তা জিয়াদ ইবনে আবিয়া, এই তিনজন তাদের নেতা মুয়াবিয়া সহ আরব মুসলমানদের চারজন রাজনৈতিক মেধাসম্পন্ন ব্যক্তি বলে পরিচিত। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে আমর ইবনুল আসের কূটনৈতিক তৎপরতা ছাড়া মুয়াবিয়া কিছুতেই উমাইয়া রাজত্ব প্রতিষ্ঠিত করতে পারতেন না, যেটা সিফফিনের যুদ্ধে প্রমাণিত হয়েছে। মুয়াবিয়া সততার পরবর্তী হয়ে খিলাফত লাভ করলেও তাকে ইসলামের ইতিহাসে একজন অনন্য প্রতিভা ব্যক্তিত্ব সম্পন্ন শাসক রূপে অভিহিত করা হয়েছে। তিনি গৌরববর্ণ, দীর্ঘাকৃতি ও স্থূলকার দেহের অধিকারী ছিলেন। তার চরিত্র বিভিন্ন পরস্পর বিরোধী গুণাবলীর সমাবেশ লক্ষ্য করা যায়। শাসক হিসেবে ধূর্ত, কপট, অমিতব্যয়ী হলেও তার ব্যক্তিগত জীবন কলুষিত ছিল না। ইসলামের সম্প্রসারণে মুয়াবিয়ার অবদান অনস্বীকার্য। হিটটি বলেন, যোদ্ধা হিসেবে তিনি হযরত আলী অপেক্ষা নিকৃষ্ট হলেও সামরিক সংগঠক হিসেবে তার সমসাময়িকদের মধ্যে অদ্বিতীয় ছিলেন। মুয়াবিয়া সূক্ষ্ম রাজনীতিক ও সুশাসক হিসেবে অক্ষয় কীর্তি অর্জন করেন। চারিত্রিক দুর্বলতা এবং বংশীয় পক্ষপাতিত্ব সত্ত্বেও একথা স্বীকার করতে হবে যে তার বর্ণাঢ্য কর্মময় জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে তিনি ছিলেন ধীরস্থির, হিসাবী, মেধাবী, ধৈর্যশীল ও দূরদর্শী এবং কর্মঠ একজন শাসক।
তার অনুসৃত নীতিগুলো বৃহত্তর ইসলামের সাথে প্রয়োগ করা হলে ইসলাম রাষ্ট্র ও ধর্ম আরো সুসংহত সুসংহত এবং শক্তিশালী হতো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রশাসনিক কাঠামো গঠিত হয়েছিল উমাইয়া বংশের স্বার্থ রক্ষার্থে, ইসলামের স্বার্থে নয়। ইয়াজিদকে খলিফা মনোনীত করে সাফল্যের সাথে শাসন কার্য পরিচালনা করে তিনি 680 খ্রিস্টাব্দে মারা যান। বল প্রয়োগ ছাড়া যখন কার্যসিদ্ধির উপায় থাকতো না, তখনই তিনি শক্তি প্রয়োগ করতেন। তিনি ইসলামের ইতিহাসে প্রথম মালিক বা রাজা। তিনি প্রথম সিংহাসন নির্মাণ করেন, তিনি বসে খুতবা পড়তেন, তিনি সর্বপ্রথম ডাক ব্যবস্থা প্রচলন করেন, ন্যায় অন্যায় কোনো দিক বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে খিলাফত লাভ করলেও মুয়াবিয়া নিঃসন্দেহে একজন যোগ্য শাসক ছিলেন। তিনি গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে যে রাজবংশের প্রতিষ্ঠা করেন, তা পরবর্তীকালে ইসলামের মূল আদর্শ হতে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চরম সংকটাপন্ন পরিস্থিতিতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি সব ফিতনা দমন করে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সক্ষম হন। পরিস্থিতি এমন হয় যে মহিলারা রাতে তাদের ঘরের দরজা খুলে ঘুমাতেও ভয় করত না। কোনো ব্যক্তি পথে পড়ে থাকা কারো জিনিস শুয়ে দেখবার সাহস পেত না। তার শাসনামলে সারা পৃথিবীতে কোনো মুসলমান ভিক্ষুক ছিল না। রাজ্যের অমুসলিম নাগরিকদেরও শান্তি ও নিরাপত্তা নিশ্চিত তিনি করেছিলেন। তিনি সর্বপ্রথম যোগাযোগের জন্য ডাক বিভাগ চালু করেন এবং সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের জন্য পৃথক বিভাগ চালু করেন। তিনি মুসলিম বাহিনীকে সুশৃঙ্খল রূপ দেন এবং ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সিরিয়ার একটি চিত্র দেখা যাচ্ছে। সিরিয়ার দামেস্ক ছিল উমাইয়াদের রাজধানী। আমরা এখন মুয়াবিয়ার পুত্র বা উত্তরাধিকারী ইয়াজিদ সম্পর্কে জানব। মুয়াবিয়ার ইয়াজিদের রাজত্বকাল ছিল 680 থেকে 683 খ্রিস্টাব্দ পর্যন্ত, 3 বছর। মুয়াবিয়ার মৃত্যুর পর পুত্র ইয়াজিদ সিংহাসনে আরোহণ করেন। অধার্মিক ইয়াজিদ ধর্মের ধার ধারতেন না। তার সময় মদ্যপান এবং আনুষঙ্গিক অধর্মচরণ রাজদরবার পর্যন্ত কলুষিত করে। তিনি মুসলমানদের অপমান করার জন্য যখন যেখানে যেতেন তার উট বা অশ্বের সামনে একটি বানর থাকতো, সেই বানরকে তিনি ইসলামী পোশাক অর্থাৎ টুপি এবং পাঞ্জাবি পরিয়ে মুসলমানদের যে অবজ্ঞা করেছেন তার সেটাই প্রমাণ করতেন। তো যা হোক, তার সময় মদ্যপান এবং আনুষঙ্গিক অধর্মচরণ রাজদরবার পর্যন্ত কলুষিত করে। তিনি একটি সুসজ্জিত বানরকে, যেটা আমরা বললাম যে সুসজ্জিত বানরকে জ্ঞানী ধর্মযাজকের প্রতীক হিসেবে একটি গর্ধবের পিঠে বসিয়ে যেখানে যেতেন সেখানে নিয়ে যেতেন। এসব কার্যকলাপে কুফাবাসীগণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে ইমাম হুসেনকে কুফায় আমন্ত্রণ জানান। প্রকৃত অবস্থা জানবার জন্য ইমাম হুসেন মক্কা থেকে মুসলিম নামক একজনকে কুফায় প্রেরণ করেন। মুসলিম অবস্থা সন্তোষজনক মর্মে ইমাম হুসেনকে পত্র দিলে তিনি আবদুল্লাহ বিন জুবাইরের অনুরোধে এবং আত্মীয় স্বজনের নিষেধ সত্ত্বেও মুসলিমে আত্মীয় স্বজন মিলে মোট প্রায় 200 নর নারী নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ইতিমধ্যে উমাইগান উৎকোচ প্রদানে ইরাকি দিয়েকে কাবু করে হুসেনকে বাধা প্রদানে প্রস্তুতি গ্রহণ করে। সেই পরিপ্রেক্ষিতে মর্মান্তিক হত্যাকাণ্ড কারবালা প্রান্তরে ঘটে। এই কারবালা হত্যাকাণ্ড সম্পর্কে বলা যায়, ইরাকের ওয়ালি জিয়াদের পুত্র ওবায়দুল্লাহ পারস্য বিজয়ী সাদের পুত্র ওমরকে
4000 সৈন্য নিয়ে হোসেনের মোকাবেলায় প্রেরণ করেন। হোসেন কারবালা নামক স্থানে গিয়ে দেখলেন যে তিনি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছেন। অবরুদ্ধ অবস্থায় হোসেনের শিবিরে জলাভাবে কলারল উঠে, শত্রুরা এক ফোঁটা পানি পর্যন্ত শিবিরে নিতে দেয়নি। তারা দূর থেকে তীর নিক্ষেপ করে হোসেনের অনেক লোককে, এমনকি পিপাসায় কাতর শিশু সন্তানকেও নিহত করে। হোসেন উমরের নিকট তিনটি শর্ত দিলেন, তাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক, দ্বিতীয়ত মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা তৃতীয়ত তুর্কি সীমান্তে জিহাদে যেতে দেওয়া হোক। উমর কোনো শর্তই মানলেন না, ফলে ইমাম হোসেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে 680 খ্রিস্টাব্দে শাহাদত বরণ করেন। এই নির্মম হত্যাকাণ্ডে একমাত্র হোসেনের পুত্র জয়নাল আবেদিন ছাড়া কোনো পুরুষই জীবিত ছিলেন না। হোসেনকে সেখানে সমাহিত করে নারীদের মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। কারবালা হত্যাকাণ্ডের দিন হতেই শিয়া সম্প্রদায়ের উত্থান হয় এবং মুসলিম বিশ্ব শিয়া সুন্নি দুটি প্রধান দলে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আরো অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারবালার অমানুষিক ঘটনায় মদিনায় অসন্তোষ দেখা দেয়। মদিনাবাসীগণ বিদ্রোহী হয়ে সেখানকার ওয়ালি উসমান বিন মোহাম্মদকে বিতাড়িত করে ইয়াজিদকে সিংহাসনচ্যুত ঘোষণা করে। এ বিদ্রোহ দমন করবার জন্য ইয়াজিদ ওকবার পুত্র মুসলিমকে প্রেরণ করলে মুসলিম 683 খ্রিস্টাব্দে বহু সংখ্যক মদিনাবাসীকে হারবার যুদ্ধে নির্মমভাবে হত্যা করে অবস্থা আয়ত্তে আনেন। মক্তব, মাদ্রাসা, ইমারত, মসজিদ সহ বহু মুসলিম নিদর্শন এ সময় ধ্বংসপ্রাপ্ত হয়, মদিনা মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ তিনি যে 3 বছর শাসন করেছেন, 3টি ঘটনার জন্য এটা তার শাসনকাল উল্লেখযোগ্য হয়ে আছে। একটি কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ড, আরেকটি যে মদিনার এই হত্যা যজ্ঞ, এবং আরেকটি হচ্ছে কাবা গৃহে অগ্নি সংযোগ। কারবালার মর্মান্তিক সংবাদ শ্রবণ করে আবদুল্লাহ বিন জুবাইর মক্কায় ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। মদিনা ধ্বংসের পর মুসলিম হোসেন বিন হুমায়রকে মক্কায় আবদুল্লাহর বিরুদ্ধে প্রেরণ করেন। হোসেন মক্কা অবরোধ করলে আবদুল্লাহ কাবা গৃহে আশ্রয় গ্রহণ করে শত্রুদের বাধাদান করতে গিয়ে ব্যর্থ হন। 2 মাস যাবৎ মক্কা নগরী অবরোধ অবস্থায় থাকে। এ সময় কাবা গৃহে অগ্নি সংযোগ করা হয়। 683 খ্রিস্টাব্দে ইয়াজিদ মারা গেলে এই অবরোধের অবসান হয়। এরপরে তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়া 3 মাসের জন্য খলিফা হয়ে অপমৃত্যু বরণ করেন। অতঃপর তার নাবালক ভ্রাতা খালিদ খলিফা হন। আমিরগণ জ্ঞানী ও বয়োবৃদ্ধ মারওয়ানকে নাবালক খালিদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলে উচ্চাকাঙ্ক্ষী মারওয়ান বিশ্বাসঘাতকতা করে নিজেই 683 খ্রিস্টাব্দে সিংহাসন দখল করেন। প্রিয় বিদ্যার্থীরা, এখানে একটি নির্মম সে অঙ্কিত চিত্র, ইমাম হোসেনকে হত্যার একটি কল্পিত চিত্র দেখানো হচ্ছে। মর্মান্তিক ঘটনা আমরা যার বিবরণ কিছুক্ষণ আগেই দিলাম। আমরা প্রথম মারওয়ান 683 থেকে 685 খ্রিস্টাব্দ যার রাজত্বকাল ছিল, প্রথম মুয়াবিয়ার চাচা হাকামের পুত্র প্রথম মারওয়ান 683 খ্রিস্টাব্দে খলিফা হন। খালিদের দাবিকে নাকচ করে করবার জন্য মারওয়ান তার মাতাকে বিবাহ করে নিজ পুত্র আব্দুল মালিক ও আব্দুল আজিজকে উত্তরাধিকারী নির্বাচিত করেন। খালিদের মাতা এতে অসন্তুষ্ট হয়ে মারওয়ানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে 684 খ্রিস্টাব্দে হত্যা করেন। মারওয়ানের মৃত্যুর পর তার পুত্র আব্দুল মালিক
685 খ্রিস্টাব্দে উমায়া সিংহাসনে আরোহণ করেন। আমরা এখন আব্দুল মালিক সম্পর্কে আলোচনা করব, যার রাজত্বকাল ছিল 685 থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত। আব্দুল মালিক যখন সিংহাসনে আরোহণ করেন তখন উমাইয়া সাম্রাজ্যের অবস্থা অত্যন্ত বিপদসংকুল ছিল। আরব ইরাকের উপর আবদুল্লাহ বিন জুবায়ের প্রতিদ্বন্দ্বী খলিফা রূপে তখন ক্ষমতা বিস্তার করেন, অপরদিকে খারিজিগণ গোলযোগ সৃষ্টি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকগণ সাকিব গোত্রের আবু উবাইদার পুত্র আল মুক্তারের পতাকা তলে সমবেত হয়ে প্রতিশোধ গ্রহণকারী দলে পরিণত হয়। আবদুল্লাহ মুক্তার এবং আব্দুল মালিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। আবদুল্লাহ এবং মুক্তারের মধ্যে বিবাদের সুযোগে আব্দুল মালিক জিয়াদের পুত্র উবাইদুল্লাহকে মুক্তারের বিরুদ্ধে প্রেরণ করেন। অপরদিকে মুক্তার আল আস্তারের নেতৃত্বে এক বিরাট বাহিনী প্রেরণ করেন। 686 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে আল আস্তার উবাইদুল্লাহকে পরাজিত নিহত করে তার ছিন্ন মস্তক কুফায় মুক্তারের নিকট প্রেরণ করেন। মালিকের বাহিনীর বহু সৈন্য যুদ্ধে প্রাণ হারায়। জাব যুদ্ধে জয়লাভ করে মুক্তার আবদুল্লাহর সাথে সুসম্পর্কে গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য শত্রুতা আরম্ভ হয়। আবদুল্লাহর ভ্রাতা বসরার আমির মুসাবকে মুক্তারের বিরুদ্ধে প্রেরণ করেন। যুদ্ধে মুক্তার পরাজিত নিহত হন। মুক্তারের 8,000 সৈন্য আত্মসমর্পণ করলেও পরে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় সন্দেহবশত। এভাবে মুক্তারের পতন হয়। এরপর আব্দুল মালিক মুহাল্লিককে খারিজিদের বিরুদ্ধে প্রেরণ করেন, হাজ্জাজের সহায়তায় খারিজিদের দমন করেন। এবার মালিক তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহকে নির্মূল করবার জন্য হাজ্জাজ বিন ইউসুফকে প্রেরণ করেন। হাজ্জাজ দীর্ঘ 7 মাস ধরে মক্কা অবরোধ করে রাখেন এবং চতুর্দিকে ধ্বংসের তাণ্ডব লীলা চালান। দীর্ঘদিন অবরুদ্ধ থেকে আবদুল্লাহর সঙ্গীগণ তাকে ছেড়ে চলে যায়। মক্কা অবরোধের সময় অনেক লোক প্রাণ হারায়। মক্কা নগরীর এই ধ্বংসকার্য মালিকের রাজত্বকালের এক বিশেষ কলঙ্কের অধ্যায়। অবশেষে আবদুল্লাহর মাতা আবু বকরের কন্যা আসমার দোয়া নিয়ে সৈন্য সহ হাজ্জাজের মোকাবেলায় বাহির হন। আরাফাতের যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করে 692 খ্রিস্টাব্দে আবদুল্লাহ শাহাদত বরণ করেন। আব্দুল মালিক হাজ্জাজের গুণে মুগ্ধ হয়ে তাকে ইরাকের শাসনভার অর্পণ করেন। হাজ্জাজ ইতিহাসে নিষ্ঠুরতার অবতার বা বংশধর বলে পরিচিত। রাষ্ট্রকে জাতীয়করণে আব্দুল মালিকের রাজত্বকালের সর্বপ্রথম কৃতিত্ব। তার আধিপত্য আটলান্টিক মহাসাগরের তীরভূমি থেকে আরম্ভ করে চীনের সীমানা পর্যন্ত বিস্তৃত হয়। যাহোক, তিনি আরবিকে রাষ্ট্রভাষায় মর্যাদা দান করেন। ইতিপূর্বে গ্রিক পালোই ভাষা রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয় শাসকীয় ব্যবহৃত হয়। তিনি 695 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জাতীয় টাকশাল স্থাপন করেন। আব্দুল মালিক দামেস্কে আরবি স্বর্ণ মুদ্রা বা দিনার এবং হাজ্জাজ কুফায় রৌপ্য মুদ্রার টাকশাল নির্মাণ করেন। ইতিপূর্বে রোমান এবং সাসানীয় মুদ্রার প্রচলন ছিল। আরবের বাইরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করত তাদের মাওয়ালি বলা হতো। নীতি অনুসারে মুসলিমদিগকে জাকাত ছাড়া অন্য কোনো প্রকার কর দিতে হতো না, ফলে মাওয়ালিরা এই সুযোগ পাওয়ার আশায় গ্রাম ছেড়ে শহরে আসে এবং সেনা দলে যোগদান করতে থাকে, ফলে রাষ্ট্রের দু প্রকার ক্ষতি হতে থাকে। একে তো তাদের জিজিয়া কর দিতে হতো না, তার উপর সৈন্য হিসাবে তারা রাজকোষ থেকে নিয়মিত ভাতা পেত। হাজ্জাজ মাওয়ালিদের গ্রামে বাস করতে বাধ্য করেন এবং এই তারা যেন কর দেন, ভূমি কর দেন, সেই জন্য ব্যবস্থা করেন, অর্থাৎ জিজিয়া যেন দেন সেই ব্যবস্থা করেন। এ সময় আরবি ভাষার জবর যে পেশ সংযোজন করা হয়, অর্থাৎ আব্দুল মালিকের সঙ্গে আরবি ভাষার যথেষ্ট উন্নতি হয়। এর আগে আরবি ভাষা জবর যে পেশ ছাড়াই ছিল।
আব্দুল মালিক একজন শিল্পানুরাগীও ছিলেন। তিনি আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার বাসনায় এবং হজ যাত্রীদিগকে মক্কার পরিবর্তে জেরুজালেমের দিকে আকৃষ্ট করবার জন্য 691 খ্রিস্টাব্দে জেরুজালেমে কুব্বাতুস সাখরা বা ডোম অব দি রোক নির্মাণ করেন। আমরা এই স্লাইডে ডোম অব দি রোকের একটি মনোরম চিত্র দেখছি। এই মালিক আব্দুল মালিক এটা দামেস্কে নির্মাণ করেছিলেন। মা আব্দুল মালিক মক্কার হজকে নিষিদ্ধ করে জেরুজালেমে হজ অনুষ্ঠানের আদেশ দেন, কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। অবশ্য এটা করার পিছনে ধর্মের চেয়ে রাজনৈতিক কারণ বেশি ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। কুব্বাতুস সাখরার পাশে মালিকের নির্মিত প্রখ্যাত আল আকসা মসজিদ আজও তাকে স্মরণ করিয়ে দেয়। তিনি তার সুযোগ্য পুত্র ওয়ালিদের জন্য এক বিশাল সুসংবদ্ধ সাম্রাজ্য রেখে 705 খ্রিস্টাব্দে মারা যান। এই জন্য অনেক ঐতিহাসিক মুয়াবিয়ার পর তাকে উমাইয়া খিলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলে আখ্যায়িত করেছেন। যদিও মারওয়ানের মনোনয়ন অনুযায়ী মালিকের ভ্রাতা আব্দুল আজিজের খলিফা হবার কথা ছিল, কিন্তু মালিক তা না করে নিজ পুত্র ওয়ালিদকে মনোনয়ন দান করেন। তিনি বলতেন, আমি ছাড়া এ যুগের গোলযোগ দমন করবার যোগ্যতা কারো নাই। আব্দুল মালিক কি বলতেন যে আমি ছাড়া এ যুগের গোলযোগ দমন করবার মতো আর দ্বিতীয় ব্যক্তি নাই। কথিত আছে যে তিনি যখন খিলাফত লাভ করেন তার পবিত্র কোরআন পাঠ করছিলেন। তিনি তৎক্ষণাৎ কোরআন বন্ধ করে উচ্চারণ করেন, দিস ইজ এ সেপারেশন বিটুইন মি অ্যান্ড ইউ, অর্থাৎ তিনি কোরআন থেকে আলাদা হয়ে যান যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেদিন। তার বিজ্ঞ জনচিত পদক্ষেপে তার চার পুত্র ওয়ালিদ, সুলাইমান, দ্বিতীয় ইয়াজিদ ও হিসাম পরপর উমাইয়া খিলাফত অলঙ্কৃত করেন বলে তাকে রাজাদের জনক বা রাজেন্দ্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আজকের আলোচনার যে শেষ টপিক খলিফা আল ওয়ালিদ সম্পর্কে আলোচনা করব। এই খলিফা আল ওয়ালিদের রাজত্বকাল ছিল 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত। আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বা প্রথম আল ওয়ালিদ ছিলেন একজন উমাইয়া খলিফা। 705 থেকে শুরু করে 715 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি খলিফার পদে আসীন ছিলেন। তার শাসনামলে খিলাফত তার বৃহৎ বিস্তৃতি প্রত্যক্ষ করে। এ সময় মাওয়ারান নহর, সিন্ধু, হিসপানিয়া, বাইজান্টাইনদের বিরুদ্ধে সকল সফল অভিযান চালানো হয়। তিনি তিনি বিজেতা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। তবে মজার ব্যাপার হচ্ছে যে তিনি নিজে কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু বিজেতা হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তার রাজত্বকালে বিশেষ করে মধ্য এশিয়া, ইউরোপের স্পেন এবং ভারত উপমহাদেশ হিন্দু মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। ওয়ালিদ পিতৃব্য পুত্র উমর বিন আব্দুল আজিজকে আরবের শাসনকর্তা নিযুক্ত করেন। উমর মক্কা ও মদিনায় বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্য করেছিলেন। তার সুশাসনে মুগ্ধ হয়ে ইরাকে বহু লোক হাজ্জাজের অত্যাচার থেকে মুক্ত পাওয়ার জন্য মদিনা ও মক্কায় আশ্রয় গ্রহণ করে। উমরের সুনামে ঈর্ষান্বিত হয়ে হাজ্জাজ উমরের বিরুদ্ধে খলিফার নিকট প্রতিবাদ করলে খলিফা হাজ্জাজকে খুশি করবার জন্য উমরকে হিজাজ থেকে প্রত্যাহার করে নেন। সেখানে নতুন শাসক নিয়োগ করা হয়। উমরের বিদায়ে মক্কা ও মদিনার লোক আকুলভাবে সেদিন ক্রন্দন করেছিল। ওয়ালিদ বিজেতা হিসাবে ইতিহাসে অমর হয়ে আছেন। আগেই বলেছি আমরা, তিনি 700 ইউরোপের অধিকাংশ এলাকা, তিনি 705 থেকে 15 খ্রিস্টাব্দের মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপের অধিকাংশ এলাকা জয় করে মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটান। ওয়ালিদের রাজত্বকালে দেশ জয়ের জন্য মধ্য এশিয়ায় প্রথম অভিযান পরিচালনা করেন কুতাইবা বিন মুসলিম। তিনি প্রথমে 705 খ্রিস্টাব্দে
54,000 নিয়ে খোরাসানে অভিযান পরিচালনা করেন। তিনি বীর বিক্রমে যুদ্ধ করে বল্ক, বুখারা, তুখারিস্তান, সমরকন্দ, খওয়ারিজম এমনকি চীনের কাশগড় পর্যন্ত অগ্রসর হন। কুতাইবার এই বিজয় 715 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত ছিল, কিন্তু এই সময় খলিফার মৃত্যু সংবাদ শুনে তিনি অভিযান বন্ধ করে চলে আসতে বাধ্য হন। আল ওয়ালিদ 708 খ্রিস্টাব্দে আফ্রিকার শাসনকর্তা হাসানের পরিবর্তে মুসা বিন নুসাইরকে সেখানে নিয়োগ করেন। এ সময় বহু বারবার ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের সহযোগিতায় সহায়তায় আটলান্টিক মহাসাগর পর্যন্ত মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইর তার সুযোগ্য সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় করেন। স্পেনের ইতিহাসের আলাদা একটি পত্রই রয়েছে, সেখানে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারব। যা হোক, তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন জয় করেন। তৎকালীন স্পেনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অবস্থা মুসলমানদের স্পেন বিজয়ের অনুকূলে ছিল। এ সময় গথিক রাজা রডারিক কর্তৃক স্পেন শাসিত হতো। রডারিকের সাথে সিউটার শাসনকর্তা কাউন্ট জুলিয়ানের সম্পর্ক ভালো ছিল না। রডারিকের অত্যাচারে স্পেনের জনসাধারণ অতিশয় অতিষ্ঠিত হয়ে উঠেছিল। জুলিয়ান সুযোগ দেখে রডারিকে বিতাড়িত করবার জন্য বিজয়ী মুসলিম বীর মুসার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তাকে স্পেন জয় করতে আমন্ত্রণ জানান। জুলিয়ান যখন শ্বশুর উইটিজার হত্যার এবং মেয়ে ফ্লোরিন্ডার অপমানের প্রতিশোধ গ্রহণ করবার জন্য মুসাকে আমন্ত্রণ জানান, তখন মুসা স্পেনের প্রকৃত অবস্থা জানবার জন্য বারবার কৃতদাস তারিক বিন মালিকের অধীনে চারটি জাহাজে কয়েকশত লোককে স্পেনে প্রেরণ করেন। তারিক অনুকূল অবস্থার কথা জানালে মুসা 711 খ্রিস্টাব্দে 7,000 সৈন্যের একটি বাহিনীকে স্পেনে প্রেরণ করলে তাই তারিক জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেনের এক উচ্চ ভূমিতে অবতরণ করেন। তার নাম অনুসারে উক্ত স্থানের নামকরণ হয় জাবালুত তারিক বা তারিকের পাহাড়। যা হোক, কয়েকদিনের মধ্যে যুদ্ধের পরিকল্পনা করে তারিক জাহাজগুলো ডাঙ্গায় তুলে তা পুড়িয়ে ফেলার আদেশ দেন, কারণ মুসলমানরা যেন আর ফিরে যেতে না পারে, তাদের মনোবল যেন বৃদ্ধি পায়। তারপরে এক জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সৈন্যবাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হন। রডারিক এ সংবাদ পেয়ে দেশ রক্ষার জন্য অগ্রসর হয়ে গোয়াডেল কুইভার নদীর তীরে উপস্থিত হন। উভয় পক্ষের তুমুল সংগ্রামে রডারিকের বিপুল বাহিনী পরাজিত বিধ্বস্ত হয়ে যায়। রডারিক পলায়ন করবার সময় নদীতে ডুবে মারা যান। স্বল্পকালের সময় মুসলমানরা কর্ডোবা, সেভিল, টলেডো, গ্রানাডা প্রভৃতি স্থান অধিকার করে। এদিকে তারিখে কৌরবজনক বিজয় ঈর্ষাকার্ত হয়ে মুসা 712 খ্রিস্টাব্দে 18,000 সৈন্য নিয়ে স্পেনে উপস্থিত হন। এ সময় তিনি কয়েকটি স্থান অধিকার করে তাওয়াভেরা ঠাও নামক স্থানে তারিখের সাথে সাক্ষাৎ হলে রাগান্বিত হয়ে তারিখের মাথায় আঘাত করেন এবং লুণ্ঠিত সম্পদের একটি হিসাব চান। যা অবশেষে দুই সেনাপতি সুসম্পর্ক স্থাপিত হলে তারা সামনের দিকে ফ্রান্সের সীমা পর্যন্ত অগ্রসর হন। এ সময় মুসলমানরা সমগ্র ইউরোপ জয়ে একটি পরিকল্পনা করেছিলেন, কিন্তু খলিফার মৃত্যু সংবাদে তা ভেস্তে যায়। দীর্ঘ প্রায় 800 বছর মুসলমানগণ গৌরবের সাথে স্পেন শাসন করেন। হাজ্জাসের ভ্রাতুষ্পুত্র জামাতা এবং মাকরানের গভর্নর মোহাম্মদ বিন কাসিম অন্যদিকে ভারত সীমান্তে প্রথম অভিযান পরিচালনা করেন। মুসলমানদের অনেক সম্পদ সিন্ধুর দেশের জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। এসব বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে আল ওয়ালিদ ওয়ালিদের সম্মতি ক্রমে হাজ্জাজ মোহাম্মদ বিন কাসিমকে এক বিরাট সৈন্যবাহিনী সহ 712 খ্রিস্টাব্দে তৎকালীন সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে প্রেরণ করেন। এই ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের এ সম্পর্কে আলাদা একটি পত্র রয়েছে, যেটা অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছে। যা হোক, মোহাম্মদ দেবল অবরোধ করলে মুসলমানদের সৈন্যের একটি অংশ
শুধু পাথর ছুড়ে বৌদ্ধ মন্দিরের অগ্রভাগকে ধ্বংস করে ফেলে এবং সেখানে ইসলামের পতাকা উত্তোলিত হয়। সিন্ধু রাজা দাহির ভীত হয়ে পলায়ন করলে মোহাম্মদ তার পশ্চাদ্ধাবন করে 712 সনে তাকে হত্যা করতে সমর্থ হন। দাহিরের বিধবা স্ত্রী রানীবাই এবং পরিবারের অন্যান্য সকলে জহর ব্রত অবলম্বন করে প্রাণ বিসর্জন দেন। জহর ব্রত হচ্ছে সেই সময় রাজদরবারে অন্তপুরীতে কূপে অগ্নি প্রজ্বলিত রাখা হতো। অন্তপুরের রমণীরা যখন কোনো বিপদের আশঙ্কা দেখত এবং সেই বিপদ থেকে রক্ষা পাবার কোনো উপায় না দেখত, তখন সেই জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত। এটাই হচ্ছে জহর ব্রত পালন করে প্রাণ বিসর্জন। মোহাম্মদ 713 সনে মুলতান পর্যন্ত বিজয় করেন। এরপর মোহাম্মদ সমগ্র পাক ভারত বিজয় করার পরিকল্পনা করেন, কিন্তু 715 সনে খলিফা ওয়ালিদের মৃত্যু সংবাদ তার অগ্রগতিকে বাধা প্রদান করে। এখানে উল্লেখ্য যে ওয়ালিদের পরে তার ভাই সুলাইমান পরবর্তী খলিফা হয়েছিলেন, যেটা আমরা পরবর্তী ক্লাসে জানব। কিন্তু এই সুলাইমান ওয়ালিদের সমস্ত নীতি বাতিল করে দেন, এই জন্য এই বিজয়গুলো আর সামনের দিকে সেই সময় অগ্রসর হতে পারে না। যাই হোক, এরপর তাই মোহাম্মদকে এবং হাজাজের দলস্থ লোক দিগকে ইরাকে ডেকে নির্যাতিত করা হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই সময় ইসলামের মহান বাণীতে মুগ্ধ হয়ে নির্যাতিত হিন্দুগণ ইসলাম ধর্ম গ্রহণ করে। সিন্ধু বিজয়ের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, যদিও রাজনৈতিক ক্ষেত্রে বিজয় পুরোপুরি সফল হয়নি। 10 বছর গৌরবময় রাজত্ব করবার পর তিনি 715 সনে মারা যান। ঐতিহাসিকরা ওয়ালিদের খিলাফতকে উমাইয়া বংশের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোহাম্মদ বিন কাসিমের প্রথমে তারিক বিন জিয়াদের একটি চিত্র দেখছি, স্পেন বিজয়ী সেনাপতি, পরেটি মোহাম্মদ বিন কাসিমের চিত্র দেখছি। আজকের এই পত্রে আলোচনা এ পর্যন্ত। ধন্যবাদের পালন। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলছি, তোমরা যে দুটি যে চিত্র, একটি হচ্ছে তারেক বিন জিয়াদের আর পরবর্তীটি হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তারেক বিন জিয়াদ স্পেন বিজয়ের সেনাপতি এবং মোহাম্মদ বিন কাসিম হচ্ছে সিন্ধু বিজয়ের সেনাপতি। ধন্যবাদ দেওয়ার আগে আবারও তোমাদের বলবো, তোমরা সাবধানে থাকো, নিরাপদে থাকো এবং এই করোনার সবল থেকে নিজেকে রক্ষা করে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় অবস্থান করো, বাড়িতে অবস্থান করো, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাও এবং তোমাদের যে নিয়মিত লেখাপড়া সেটা তোমাদের চালিয়ে যেতে হবে, এটার কোনো রকম বিচ্যুতি ঘটানো যাবে না। এই পড়ালেখার পাশাপাশি আমাদের এই ভিডিও অনলাইন ডিজিটাল ক্লাসগুলো দেখার চেষ্টা করো, এখান থেকে অনেক তোমরা সহযোগিতা পাবো। ধন্যবাদ সবাইকে।